বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু। এদিকে ইয়েস মার্কা কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ, বলছেন কাদের। জানাবো ইউনিয়ন পর্যায়ের কর্মসূচিতে হামলার অভিযোগ, কখন কর্মসূচি করবে আওয়ামী লীগ তা আগে জানানোর অনুরোধ বিএনপির। এদিকে আওয়ামী লীগ এখন জনগণের কাছে আতঙ্কের নাম, বলছেন প্রিন্স। এবার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। জানাবো বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। এবং সর্বশেষ জানাবো নতুন রাষ্ট্রপতি, বিএনপি নীরব বিরোধিতা, খুশি জাতীয় পার্টি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের 22তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই শেষে ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। মোহাম্মদ শাহাবুদ্দিন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের স্থলাভিষিক্ত হবেন। শাহাবুদ্দিনকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়। রাষ্ট্রপতি পদে মনোনয়ন নিয়ে সব জল্পনা কল্পনা ছাপিয়ে শেষ পর্যন্ত চমক দেখিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ায় গতকালই শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে গিয়েছিল, বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, 12 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের দিনে একমাত্র ব্যক্তির প্রার্থিতা দাখিল হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুসারে শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হলো। ইয়েস মার্কা কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ, বলছেন কাদের। রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা এমন কোনো রাষ্ট্রপতি বানাইনি যার নাম ইয়াজউদ্দিন, কার্যক্রমে ইয়েসউদ্দিন। ইয়েস মার্কা কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে আমরা মনোনয়ন দেইনি। তিনি জানান, স্বাধীনতা বিরোধী বা কোনো অপশক্তির প্রতিনিধিকে রাষ্ট্রপতির জন্য মনোনয়ন দেওয়া হয়নি। সেতুমন্ত্রী পদের যোগ্য, সৎ, নিষ্ঠাবান ও দক্ষ একজন ব্যক্তিকেই বাছাই করেছে আওয়ামী লীগ, যার কারণে নির্বাচন কমিশন তাকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেছে। সুশিক্ষিত, সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছি, যার ক্যারিয়ার গোটা জীবনটাই বর্ণাঢ্য, এমন ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছি। নির্বাচন কমিশন তাকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করেছে। যাচাই বাছাইয়ের পর প্রধান নির্বাচন কমিশনের ঘোষণাটি আমরা পেয়েছি, একটা কপি আমাদের দেওয়া হয়েছে। বিএনপি সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তাদের কোনো আগ্রহ না থাকার কথা, দেশের সংবিধান গণতন্ত্র নিয়েও তাদের কোনো আগ্রহ নেই। গণতন্ত্র সংবিধানে যদি কোনো আগ্রহ না থাকে তাহলে রাষ্ট্রপতি কে হলো না হলো এ নিয়ে তাদের আগ্রহ না থাকারই কথা, কাজে এ নিয়ে আমরা সবাই অবাক হচ্ছি না। বিএনপি এমন কথা সবসময় বলে, এসব কথা তাদের মুখে শোভা পায়। ইউনিয়ন পর্যায়ের কর্মসূচিতে হামলার অভিযোগ, কখন কর্মসূচি করবে আওয়ামী লীগ তা আগেই জানানোর অনুরোধ বিএনপির। কোন কোন দিন কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ তা আগেই ঘোষণার অনুরোধ করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আমি অনুরোধ জানাবো, কোনো দিন আপনাদের কোনো কর্মসূচি হবে এখনই ঘোষণা দিয়ে দেন, তাহলে পরবর্তী সময়ে আমাদের কর্মসূচিগুলো নিরাপদ জায়গায় শান্তিপূর্ণভাবে করতে পারবো। কিন্তু আমরা কর্মসূচি ঘোষণার পরে আওয়ামী লীগ যদি কর্মসূচি দেয়, বুঝেই নিতে হবে তারা ইচ্ছাকৃতভাবে দেশে একটা গণ্ডগোল লাগানোর চেষ্টা করছে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা কিছুদিন ধরে খেয়াল করছি আওয়ামী লীগ শান্তি মিছিল, শান্তি সমাবেশ করছে। কখন? যখন আমরা সমাবেশ করছি তখন। আজ এই সংসদ সম্মেলন থেকে আওয়ামী লীগের নেতাদের বলতে চাই, আপনারা কয়েকদিন আগে বলেছেন নির্বাচনের আগ পর্যন্ত বছরব্যাপী কর্মসূচি দিয়ে যাবেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ পাল্টা কর্মসূচির নামে সন্ত্রাস কুশকে দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। কোনো রাজনৈতিক দল পাল্টা কর্মসূচি দিলে বুঝতে হবে তারা একদম দেউলিয়া হয়ে গেছে, তাদের আসলে শক্তি শূন্যের কোঠায়, ভয়ে ভীত হয়ে তারা পাল্টা কর্মসূচি দিচ্ছে, এটা কোনোভাবে সাধারণ মানুষ গ্রহণ করে না। খন্দকার মোশাররফ বলেন, তারা অন্যদিন করুক কর্মসূচি করুক, আমরা যেদিন কর্মসূচি ঘোষণা করব সেদিনই তাদের কর্মসূচি দিতে হবে কেন? এটার মাধ্যমে প্রমাণিত হয় এই সরকার দিশেহারা হয়ে গেছে। তারা দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে পাল্টা কর্মসূচি দিচ্ছে। নরসিংদীর পলাশে তার ইউনিয়নের পদযাত্রা কর্মসূচিতে পুলিশে বাধা দেওয়ার ঘটনা তুলে ধরে স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এভাবে হামলা করে গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না, বাংলাদেশের মানুষ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেই। আওয়ামী লীগ এখন জনগণের কাছে আতঙ্কের নাম, বলছেন প্রিন্স। আওয়ামী লীগ এখন জনগণের কাছে ভয়াবহ আতঙ্কের নাম বলে মন্তব্য করেছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক
ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালো প্রিন্স। তিনি আরও বলেন, আওয়ামী সরকারের পৃষ্ঠপোষকতায় এখন দুর্নীতির জয় জয়কার, রাজরোষে বিরোধী মত ও ব্যক্তিরা কারাগারে, নারকীয় উল্লাসে চলছে গুম খুন ক্রস ফায়ার, ক্ষমতাসীনদের আশকারায় পৈশাচিক আনন্দে নারী শিশু নির্যাতনের হিড়িক চলছে, বিচার বিভাগকে করা হয়েছে সরকারের হাতের খেলনা, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে শুধুমাত্র সরকার ও সরকার প্রধানের নিজস্ব বরকন্দাজে পরিণত করা হয়েছে। প্রিন্স বলেন, দেশের শান্তি বিনাশী সমাজবিরোধীদের দাপট বৃদ্ধি পেয়েছে, কারণ এরা সরকারি দলের লোক। তবে চলমান দুঃশাসনে জনগণের মধ্যে এখন ক্রোধের আগুন দাও দাও করে চলছে, আর এটি ইতিহাসে প্রমাণিত যে অবৈধ শাসনের অবসান ঘটাতে জনগণের আন্দোলন ও প্রতিজ্ঞা কখনোই নিষ্ফল হয়নি। অবৈধভাবে ক্ষমতায় থাকা আওয়ামী নেতামন্ত্রীরা মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখে লাভ দিয়ে ওঠে এবং আবোল তাবোল বকতে থাকে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের ঐতিহ্য হচ্ছে গণতন্ত্র, জনগণের সাথে প্রতারণা করা। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, জনগণের কাছে শাক দিয়ে মাছ ঢেকে লাভ নেই, সরকার নিজের গর্ত নিজেই খুঁড়ছে। এই সরকার বেশি দিন টিকে থাকবে না, পৃথিবীতে কোনো ফ্যাসিবাদ টিকে থাকেনি, এই নির্দয় ফ্যাসিবাদী সরকারও টিকবে না, জবরদস্তি করে জনগণের ঘাড়ে চেপে বসে থাকার দিন শেষ হবে অচিরেই। তিনি বলেন, আওয়ামী মন্ত্রী ও নেতারা বলছেন বিএনপি নাকি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করেছে, বিদেশিদের কাছে দ্বারস্থ হচ্ছে। আওয়ামী নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপি তো গণবিরোধী অবৈধ সরকারের পতনের জন্য প্রশস্ত রাজপথে আন্দোলন করছে, ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে রাজোচিত জীবন নির্বাহ যাতে ব্যাহত না হয় সেজন্যই আওয়ামী নেতামন্ত্রীরা নিশিরাতে ভোট ডাকাতি করে ক্ষমতায় আছে, ষড়যন্ত্র সন্ত্রাস ও প্রশাসনকে কবজায় নিয়ে ভোটের অধিকার কেড়ে নিয়ে জনগণকে দুঃসহ জীবনযাপনে বাধ্য করে অবৈধভাবে ক্ষমতা ধরে রেখেছে আওয়ামী শাসক গোষ্ঠী। ইমরান সালো প্রিন্স বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীরা এখন জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো শান্তিপূর্ণ যে কোনো কর্মসূচিতে হামলা ও বেপরোয়া গণগ্রেফতার চালানো হচ্ছে, আওয়ামী অবৈধ সরকার নিজেদের ক্ষমতাকে আবারও বেআইনি পন্থায় আঁকড়ে রাখতে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতারের পুরনো খেলায় মেতে উঠেছে। অবৈধ আওয়ামী শাসক গোষ্ঠীর এই ধরনের ন্যাক্কারজনক আচরণে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, সারা দেশ থেকে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি। হামলায় আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি। একই সাথে মিথ্যা ও গায়েবী মামলা প্রত্যাহার সহ হয়রানি বন্ধের জোর আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি 2 মাসের অধিকাল কারাগারে ভীষণ অসুস্থ, তাকে বিশেষায়িত কোনো হাসপাতালে সুচিকিৎসা প্রদানের জন্য আমাদের দাবি উপেক্ষা করে সরকার তার প্রতি অমানবিক আচরণ করছে। আমরা আবারও রিজভিকে অবিলম্বে কোনো বিশেষায়িত হাসপাতালে সুচিকিৎসার ব্যবস্থা প্রদান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর আহ্বান জানাচ্ছি। অবিলম্বে অ্যাডভোকেট রুহুল কবির রিজভির নিঃশর্ত মুক্তি দাবি করছি। ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ধাক্কা কাটতে না কাটতে এবার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের ফায়জাবাদ। স্থানীয় সময় সোমবার 6:47 রিক্টার স্কেলে 4.3 মাত্রার ভূমিকম্প হয়, তবে এতে হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী আফগানিস্তানের ফায়জাবাদের ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টার স্কেলে 4.3। এ সময় ফায়জাবাদ ছাড়াও দেশটির দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অঞ্চলে ভূমিকম্পন অনুভূত হয়। এনসিএস আরও জানায়, 36 সেকেন্ড ধরে ভূমিকম্পের কেন্দ্র ছিল ফায়জাবাদ থেকে প্রায় 100 কিলোমিটার দক্ষিণ পূর্বে, মাটি থেকে 135 কিলোমিটার গভীরে। এদিকে গত 6 ফেব্রুয়ারি ভোর 4:17 তুরস্ক সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 7.8। এই ভূমিকম্পে দুই দেশে মোট মৃতের সংখ্যা 34,000 ছাড়িয়েছে। হতাহতের সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে, যদিও আগের সেশনে দাম বাড়ে 2%। মূলত চাহিদা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় তেলের দাম কমেছে। এর অন্যতম কারণ হলো যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য ও শোধনাগার রক্ষণাবেক্ষণজনিত বিষয়। এশিয়ায়ও একই ধরনের সমস্যা রয়েছে। এদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেল প্রতি 73 সেন্ট বা 0.9% কমে $78.99 দাঁড়ায়। যুক্তরাষ্ট্রে উচ্চ মূল্যস্ফীতিতে চাহিদা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিনিয়োগকারীরা মনে করছেন, এতে রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার আরও বাড়াতে পারে। মার্কিন ফেডারেল রিজার্ভ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সুদের হার ধারাবাহিকভাবে বাড়িয়ে যাচ্ছে। এতে অর্থনৈতিক কার্যক্রম ও তেলের চাহিদা ধীর হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি জ্বালানি তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জানিয়েছেন, মার্চে দৈনিক 5 লাখ ব্যারেল তেল কম উৎপাদন করা হবে। সম্প্রতি রুশ তেল ও এ কম সম্পর্কিত পণ্যের উপর পশ্চিমারা মূল্যসীমা বেঁধে দেয়, এরপরই তেলের দাম বেড়ে যায়।
নতুন রাষ্ট্রপতি, বিএনপির নীরব বিরোধিতা, খুশি জাতীয় পার্টি। মোহাম্মদ আব্দুল হামিদের পর রাষ্ট্রপতি পদে আওয়ামী থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের মনোনয়নের ঘটনায় জাতীয় পার্টি খুশি হলেও নীরব বিরোধিতা করছে বিএনপি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে গিয়ে রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিনের মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাষ্ট্রপতি পদের জন্য আওয়ামী লীগের মনোনীত মোহাম্মদ শাহাবুদ্দিন ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি ছিলেন এবং পরে যুবলীগ করেছেন। কর্মজীবনে তিনি জেলা, সিনিয়র জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের একজন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবেও তিনি কাজ করেছেন। মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে বিএনপিতে নীরব প্রতিক্রিয়া চলছে। দলটির স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে বিএনপির উচ্চ পর্যায় থেকে এখনও এ বিষয়ে কোনো মতামত আসেনি, যে কারণে সিনিয়র নেতারাও প্রকাশ্যে মতামত দেওয়া থেকে বিরত রয়েছেন। স্থায়ী কমিটির একাধিক সদস্যের ভাষ্য, মোহাম্মদ শাহাবুদ্দিন দুদকের পরিচালক হিসেবে যোগদানের পরই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট এর মামলাটি সামনে আনেন, ফলে তার বিষয়ে ইতিবাচক অবস্থান থাকার কোনো সুযোগ নেই। এছাড়া আরেক সদস্যের ভাষ্যে বিষয়টি নিয়ে আসলে বিএনপির কোনো আগ্রহ নেই। এ বিষয়ে জানতে চাইলে সন্ধ্যায় এই প্রতিবেদককে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি তো দেশের বাইরে এসেছি চিকিৎসার কাজে, এখনই এ বিষয়টিতে কোনো মন্তব্য করতে চাই না। নতুন মনোনীত রাষ্ট্রপতি নিয়ে বিএনপি বিরোধিতা থাকলেও খুশি হয়েছে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যান জি এম কাদের বলেন, রাষ্ট্রপতি হচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন, আমরা তার মনোনয়নে খুশি, আমরা কোনো খারাপ চিন্তা করছি না, তিনি আমাদের মতো মানুষ, আমাদের সমস্যাগুলো তিনি বুঝতে পারবেন আশা করি। জি এম কাদের বলেন, তিনি সব রাজনৈতিক দলের অভিভাবক হিসেবে থাকবেন রাষ্ট্রপতি হিসেবে, এটাই প্রত্যাশা করি। দেশের সর্বোচ্চ পর্যায় থেকে তিনি সবার প্রতি সম্মান ও সবার প্রতি ছায়া হিসেবে থাকবেন বলে আশা করি, আমি তাকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।